ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে পুলিশের জালে সিরিয়াল কিলার গত বছর হাবরায় জোড়া খুনের রহস্যের পর্দা ফাঁস ধৃত সিরিয়াল কিলারের নাম সুকুর আলী গত বছর অক্টোবরে হাবরায় বিলায় খুন হন পৌড়া এসফরকে অনুসন্ধন্ত কথা বলবে প্রতিনধি সোমীরণ পালের সঙ্গে সোমীরণ কিভাবে পুলিশের জালে এলো এই সিরিয়াল কিলার কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দেখো এই সিরিয়াল কিলারের নাম হচ্ছে শুকুর আলী মন্ডল দত্তপুকুর থানা এলাকার বাসিন্দা মাদক পাচারকারী এবং সেই মাদক পাচারকারী এবং মাদক এবং তার জন্য সে বিভিন্ন জায়গায় চুরি করে বেড়াতো গত পঁচিশে অক্টোবর হাবড়া থানার আম্বেদকর নগরে সেখানে এক বৃদ্ধা পুষ্পরানী ঘোষ তাকে নৃশংসভাবে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে এবং তার সোনার হার চিন্তাই করে এবং সেই সোনার হার চিন্তাই করে হাবড়ার লক্ষ্মীপুরে রমেশ কর্মকার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে যায় গত সতেরোই নভেম্বর এবং সেই সোনার হারটি বিক্রি করতে গেলে তখন রমেশ কর্মকারের সন্দেহ হয় তখন তাকে চ্যালেঞ্জ করে বেগতিক বুঝতে পেরে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকেই লোহার রড এনে তার মাথায় মেরে তাকে নৃশংসভাবে তার দোকানের মধ্যেই খুন করে ওই শুকুরালি এবং মৃত্যু নিশ্চিতের জন্য মোবাইলের চার্জার দিয়ে পিঁচে পেঁচিয়ে শ্বাস রোধ করে খুন করে তারপরে পালিয়ে যায় দুটো ঘটনাই হাবড়া থানা এলাকার পুলিশ অন্ধকারে থাকে এবং কোনো কিনারা করতে পারে না সম্প্রতি কলকাতা পুলিশের চিতপুর থানায় এক মাদকাসক্ত গ্রেপ্তার হয় এবং গ্রেপ্তার হওয়ার পর পুলিশই জেরা সে জানায় তার সঙ্গে শুকুর আলী মন্ডল নামে এক দুষ্কৃতীর আলাপ আছে সে দু দুটি খুন করেছে এবং সেই চুরির উদ্দেশ্যে খুন করেছে এরপর চিতপুর থানার পুলিশ হাবরা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে হাবড়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে পুকুর এলাকা থেকে শুকুর আলী মন্ডলকে তেইশে জানুয়ারি গ্রেফতার করে তারপরে তাকে নিষিদ্ধ তরল মাদক সহ গ্রেফতার করা হয় পরবর্তীকালে তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হয় জেরায় শুকুর আলী মন্ডল কবুল করেছে দু দুটি খুন করেছে প্রথমে বৃদ্ধাকে খুন করে এবং তার সোনার হার বিক্রি করতে গিয়ে ধরা পড়ে গিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে